আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আরামবাগ টাইমসে দীর্ঘদিন ধরে খানাকুলের বিভিন্ন বাস স্ট্যান্ডে 16-20 রুটের লাস্ট বাসের ভেতরে মদ ও জুয়ার আসর এবং এই আসরের মাস্টার মাইন্ডের খপ্পরে পড়ে জুয়ায় সর্বশান্ত হওয়া বাসকর্মীদের পরিবারগুলোর যন্ত্রণার কথা তুলে ধরলেও নড়ানো যায়নি স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনকে। এই প্রথম খানাকুল ওসি বিষয়টি গুরুত্ব দেওয়ায় খানাকুল থানার গড়েরঘাট বাসস্ট্যান্ড থেকে গতকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর মধ্যরাতে প্রায় 12টা নাগাদ এসআই নাজিরুদ্দিন আলীর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে WB15A7216 নম্বরের আরামবাগ গড়েরঘাট বাসের ভেতর থেকে 5 জনকে আটক করেন। আগামীকাল আটক 5 জনকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। এদের মধ্যে নাকি নাটের গুরু বলে এলাকায় পরিচিত কানাই লাগা ছাড়াও বাকিরা সবাই বাসকর্মী রাজু সিং, অভিজিৎ হাজরা, সুকুমার দেওয়ান, অসিত দেওয়ান, বাকিরা সবাই পলাতক। জানা গেছে খানাকুলের 16-20 রুটের বাসগুলোর লাস্ট স্টপেজ যেমন পানশিউলি, গড়েরঘাট, গণেশপুরে শেষ বাস গ্যারেজ হয়ে গেলে বাসকর্মীদের সংখ্যাগরিষ্ঠই মদের আসরের পাশাপাশি তেতাস জুয়ার আসর বসায়। প্রায় সারা রাত ধরে জুয়ার সঙ্গে চলে উত্তপ্ত গালিগালাজ। এলাকায় অনেকেই দীর্ঘদিন ধরে এর প্রতিকার চাইছিলেন। একই সাথে জুয়ায় সর্বশান্ত হওয়া বাসকর্মীদের পরিবারের সদস্যরা নিত্যদিন অশান্তি আর আর্থিক সংকটের শিকার হওয়ার জন্য তারাও চাইছিলেন একটা কড়া পদক্ষেপ। অনেকেরই অভিযোগ, এই জুয়ার আসরের নাটের গুরু নাকি আরামবাগ থানা এলাকার পারুলের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কানাই লাগা। এই কানাই লাগা খানাকুল দুই ব্লকের একটি ডিপ টিউবওয়েলের অপারেটর ছিলেন। উনি নাকি চড়া সুদের মাধ্যমে অর্থ উপার্জন করেন। এছাড়াও 16-20 রুটের কোনোদিন গণেশপুর, কোনোদিন পানশিউলি অথবা গড়েরঘাট বাসস্ট্যান্ডে আরামবাগ থেকে লাস্ট বাসে চলে যান। গাড়ি গ্যারেজ হলে, খাওয়া শেষ হলে সেই বাসের মধ্যে শুরু হয় মদের সাথে তেতাস জুয়ার আসর। এই কানাই লাগাই নাকি চড়া সুদের মাধ্যমে টাকা জুগিয়ে জুয়ায় হেরে যাওয়া বাসকর্মীদের আরও উৎসাহিত করে সর্বশান্ত হওয়ার দিকে ঠেলে দেন আর নিজে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। শুধু জুয়াই নয়, এই আসরে চলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আর ঝগড়া। এলাকায় অনেকেরই এসবের কারণে অপসংস্কৃতির প্রভাব পড়বে আশঙ্কা করে প্রতিকার চাইছিলেন। বাসকর্মীদের বাড়িতে এর প্রভাব ভয়ঙ্করভাবে পড়লেও তারা অসহায় ছিলেন। এক কথায় সবাই কঠোরভাবে প্রশাসনিক হস্তক্ষেপ চাইছিলেন। খানাকুল থানার ওসি সুমনবাবু বিষয়টি নজরে রাখছিলেন। অবশেষে গতকাল 8ই সেপ্টেম্বর রাত প্রায় 12:30 নাগাদ এসআই নাজিরুদ্দিন আলীর নেতৃত্বে পুলিশ বাহিনী গড়েরঘাট বাসস্ট্যান্ডে আরামবাগ গড়েরঘাট বাসে WB15A7216 এর ভেতরে জুয়া চলাকালীন কানাই লাগা সহ 5 বাসকর্মীকে হাতে নাতে আটক করেন। বাকিরা সবাই পলাতক। খানাকুল থানার এই ভূমিকায় অনেকে সাধুবাদ জানিয়েছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট।